seman mani bagai bisnis teh yang hamba ya perlu seni bukrano bawai palkis hamun tangannya yang jual man mani bagai buka kra ani beparo in short ekta introduction baka ang o kongo sanang kanya ang bahu bosor jabo komunis party ni GMP ni kendo komiti ni sadasya dongo tongmani abong DCM tongmani ang party ni mahokuma komiti ni sadasya tongmani o party o tongo yang je ani obhiggota ang kisa ani tribura hatte ni tini baroro tago jara CBM khlai tongmai ro boro boy ang share khani ni GMP borok ni eta slogan tong sini borok rono upojati rongno jatiyo porinoto khaini upojatider jati satta uttoroner jonno GMP ra naki andolon korchen jokhon nirbachon ashe tokhon onader ei slogan ta sob shomoy amra shunte pai উপজাতিদের জাতিসত্তা উত্তরণের জন্য লড়াই করতে হবে আন্দোলন করতে হবে আংতাবো এই স্লোগানের উপর বেস লাগে আঙ্গানি যারা তাওগো জিএমপি খলাই তোমেরন জিএমপি কর্মকর্তার নাম সুননানি মুসুম কুশলম খলাইনি মুসুম এই যে নরম এই স্লোগান যিনি বড় রন্ন তিপ্রাসারন জনা উপজাতিহীন কেবো কেবো হিন বনবাসী কেবো হিন জনজাতি চিনি মুঙ্ক বাংমা কিন্তু সুমতি প্রাসা ইতি প্রাসারণ খুলুকজাক কুমাই থাঙ্গই দমইল অ উপজাতির অন্য জাতিসত্তা পরিণত খাইনানি বাগে যে জিএমপি না আন্দোলন কুবই কুবই অ আন্দোলন বাস্তব দে বড় কুবই কুবই অ আন্দোলন খাই দিত ছোট্ট একটা উদাহরণ কিছু একটা চিকন সে একটা উদাহরণ রয়ে আমি সারানি মুসুঙ্গ 1984 দা সামাসুং দা নগেনসুং আপনি তিনি উপজাতি যুব সমিতি নি লিডার র আন্দোলন খাইয়ে তিনি তিপ্রাসারণ লগি দিয়ে আন্দোলন খাইয়ে আন্দোলন নি চাপে তিনি ভারতনি প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী ভাই ইন্দিরা গান্ধী যিনি দাবি মানিয়ে 1984 সিক্স শিডিউল নি এডিসি গর সমীক্ষা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট খাইয়ে অ সিক্স শিডিউল ত্রিপুর রাজ্য চার লোকমানি পরে তো চার পাঁচ বছর যুগ নিয়ে আমল উপজাতি যুব সমিতি ক্ষমতা পঙ্খা 2000 সাল আইটিএফটি বব চক্রান্ত খাইয়ে এনএসপিটি রক্ষণাময় আইপিএফ জন্য ক্ষমতাযুক্ত খাই সিপিএম র ফতারা তঙ্গে চালক আববাদে ই ত্রিপুরা হাতীয় এডিসি চালু অঙ্গমানি থেকে তাপবসু জরা ই যিনি মথা ক্ষমতা ফাইমেনে আগে জরা সিপিএম নিয়ে আগ শাসন রাজ্য সরকারও সিপিএম নিয়ে আগ কবুই কবুই যদি জিএমপির চিনি বরগ্ন উপজাতির অন্য জাতিসত্তা পরিণত খাইনানি যদি বঙ্গি খুবই খুবই খাবাই খুববাই মুসলমান তঙ্গাই তামঙ্গই রাজ্য সরকার সিপিএম পঁচিশটা বছর এডিসিনে কোনো ক্ষমতা প্রদান করে এ প্রশ্নের উত্তর আং তিনি জিএমপি নি লিডার অন্য খানি সান বর্তমান যারা জিএমপি নি দায়িত্ব তং বরং কেন্দ্রীয় কমিটিও যারা তঙ্গাই প্রেসিডেন্ট সেক্রেটারি আং বরং মুং সানানি মুসুমিয়া বরং খানি আং প্রশ্ন খেলাই তামঙ্গই রামর হইয়া তামঙ্গই এডিসিন অনেকটা ডিপার্টমেন্ট ইয়াফারের রানি ক নরেশ রমেশ বান্দারি যখন গভর্নর তন্ত্র আপ্র গভর্নর নোটিফিকেশন খেলা গেলাম যাক অনেকটা ডিপার্টমেন্ট আং ঠিক কতটা ডিপার্টমেন্ট সাইমে ইয়া অনেকটা ডিপার্টমেন্ট এডিসিন হ্যান্ড ওভার খেলাই দিই কিন্তু আপ্রনি সরকার মুখ্যমন্ত্রী মানিক সরকার হ্যান্ডওভার খাই এডিসিনও কোনো ক্ষমতা রিয়া
আবু হাইতলাইয়ে এডিসিনে পঙ্গু উঠাই দেনকা এই সিপিএম পার্টি মানে সরকার মুখ্যমন্ত্রী থাকাকালীন তাইলে সিন বাহাই কি ও পার্টি খেনে চিনি বরক বহুক বাকে বসাও বরক ন বরক সাবধান চিনি উপজাতির অন্য জাতি সত্তা পরিণত খাইনি বরক আবহাই কি চিনি বরক ন তলা সুগলিত নয় কৌশল খাইয়ে তলা খিগলাইতে নয় তিনি সমস্ত কিছু ধ্বংস খাই পাইত তাই কেসা উদাহরণ এক্সাম্পল রামসেট খেলি মুসম সং নুগ সং যারা কৃষক র সং ফান্তক বল মস বড় ক্ষেত বা বুফাং সং তামিং গেমং থাইশু খাইপুং রক সং বাগান খাইয়ে খাইয়ে সাকাও চারা সাকাও তুই লুমবা ইংয়া বন সাথাই মারু শুধু তুই বেশি ইংয়া সাথাই মারু কিন্তু সিপিএম র কাম খাই সাকাও তুই লুও কিসা কিসা সাথাই লুও তলা আঙ্কে বিয়ারুম রাইরু চিন ইয়ারুম রাজাক ও বুফাং বাহাইকে তর নাই বাহাইকে উপজাতির জাতি পরিণত নাই চিন ইয়ারুম সে রাজাক আমাদের শিকড় কেটে ফেলা হয় চারা গাছে যেভাবে উপর থেকে জল ডালা হয় একটু একটু খাওয়া দেওয়া হয় কিন্তু নিচে মাটির নিচে কী করে শিকড়টা কেটে ফেলে আমি এখানে শিকড় বলতে বোঝাতে চাচ্ছি যে আমাদের যে সাংবিধানিক অধিকার কনস্টিটিউশনাল রাইটস যে রাইটসগুলি থাকলে আমরা পেলে আমরা জাতিসত্তা পরিণত হতে পারব মহারাজার আমল থেকে যে আমাদের ঐতিহাসিক নিদর্শন আমাদের প্যালেসের নাম আস্তাবলের নাম এমনকি আমাদের এখন যে মহারাজা বীর বিক্রমের নামে যে এয়ারপোর্টটা হয়েছে সেটাও তো রবীন্দ্রনাথ ঠাকুরের নামে হওয়ার কথা ছিল এইভাবে আস্তে আস্তে আমাদের শিকড় কেটেছে এই কমিউনিস্ট পার্টি ত্রিপুরা রাজ্যে কিন্তু মুখে বলে কি ওনারা নাকি লড়াই করছেন আন্দোলন করছেন উপজাতিদের জাতিসত্তা পরিণত করার জন্য আমি দেখেছি আমার নিজের চোখে দেখেছি মোস্ট প্রবাবলি 2017 or 16 কুয়াইয়ে জিএমপি কেন্দ্র কমিটির সম্মেলন হয়েছিল সেই সম্মেলনে অনেক যুবক বন্ধুরা প্রতিনিধি হয়ে অংশগ্রহণ করেছিল তখন ল্যান্ড ইস্যু নিয়ে কথা উঠেছিল সম্মেলনে ফ্রি ডিসকাশনের সময় জিএমপির যিনি তখন সভাপতি ছিলেন নারায়ণ রূপিণী সেক্রেটারি ছিলেন আমাদের প্রাক্তন এমপি মাননীয় জিতেন চৌধুরী মহোদয় যারা ফ্রি ডিসকাশনে অংশগ্রহণ করেছিলেন যে আমাদের সান অব দ্য সয়েল আমরা ভূমিপুত্র আমাদের জায়গা দিনের পর দিন আমাদের জায়গা কেড়ে নেওয়া হচ্ছে বেআইনিভাবে নেওয়া হচ্ছে আমাদের কোনো অধিকার নেই আমাদের সবভূমিতে আমাদের সবভূমিতে আমাদের কোনো অধিকার নেই একটা ভালো বুদ্ধি ওনারা করেছেন আপনারা জানেন আমাদের ট্রাইবেল এডিচে এরিয়াতে অনেক আমাদের ট্রাইবেল ফ্যামিলি 15 কানি 20 কানি করে আমাদের জায়গা আমাদের দখলে আছে খাস জায়গা ত্রিপুরা সরকারের জায়গা ওনারা আইন করে করেছেন আপনার 20 কানি থাকলেও 3 গন্ডার বেশি আপনারা পাবেন না এইভাবে আমাদের দখলে যে জায়গাগুলি আছে সেটাকে কেড়ে নেওয়ার জন্য এই আইন করা হয়েছে এটাও সিপিএমের আমল হয়েছে আইনটা 3 গন্ডার বেশি অ্যালটমেন্ট দেওয়া হবে না অথচ ওনারা লড়াই করছেন কিসের জন্যে উপজাতিদেরকে জাতিসত্তা পরিণত করার জন্য এটাও বুটের আগে হয় এই লড়াইটা বুটের আগে হয় এই স্লোগানটা বুটের আগে আসে যখন বুট শেষ হয়ে ক্ষমতায় ওনারা বসেন তখন আমাদের কথা আর মনে থাকেন না ওনাদের আমি জানি কীভাবে ষড়যন্ত্র করে আমাদের উপজাতিদেরকে ত্রিপুরা রাজ্য থেকে উৎখাত করার জন্য ওনারা পরিকল্পনা করছিল আমি দেখেছি আমি আজকে আহ্বান রাখবো এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে
আমাদের পিপ্রাসা ভাই বোনরা যারা এখনো সিপিএম করছেন, যারা এখনো সিপিএম এ আসেন, আপনারা ভেবে দেখুন, অ্যানালাইজ করে দেখুন। রাজ্য ক্ষমতা ছিলেন ওনারা, এডিসিতেও ওনারা ছিলেন ক্ষমতায়, কেন এডিসিকে পঙ্গু করে রাখা হয়েছে? বছরের পর বছর ওনারা ক্ষমতায় আছেন, কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই এডিসিতে। কি দেওয়া হয়? শুকর দেওয়া হয়, ছাগল দেওয়া হয়, রাবার বাগান, পয়সা চারা দেওয়া হয় 200 চারা, মাত্র 200 টাকা। জিজ্ঞেস করুন যে যে কোনো পরিবারকে 200 চারা যদি রাবার বাগান করা হয়, সেই রাবার বাগান ম্যাচিউর হতে হতে 100 থাকে, আর 100 কি হয়, তুফানে পড়ে যায়, বা রাবার স্টামগুলি যদি খারাপ হয়, গাছ ওঠে না, এইভাবে নষ্ট হয়ে গিয়ে শেষ পর্যন্ত 200 চারার মধ্যে থাকে 100। সেই 100 চারা দিয়ে কী হবে, একটা পরিবার কি চলতে পারে? এটা কি উপজাতি উন্নয়নের নমুনা? এটা কি আগে আপনাদের বাড়িতে যাবেন কমিউনিস্ট পার্টির নেতারা, ওনারা কী করেছেন 25 বছর ধরে উপজাতিদের জন্যে, চিত্রাসাদের জন্য কী করেছেন? প্রশ্ন করুন ওনাদেরকে, কেন 1 হেক্টর জায়গাতে আমাকে রাবার বাগান করে দেওয়া হলো না? টাকা কি কম ছিল? ওনারা কি কম টাকা পেতেন দিল্লি থেকে? সুতরাং সব মায়া কান্না, নির্বাচন আসলে ক্ষমতা আসার জন্যে আপনার দুয়ারে দুয়ারে গিয়ে কাঁদবে, নির্বাচন শেষ হলে আপনার সাথে কোনো সম্পর্ক রাখবেন না। কিন্তু আমাদের মহারাজা তারা ত্রিপুরা রাজ্যে, আমি অনেক জায়গাতে ওনার ভাষণ শুনেছি, উনি ওনার রাজত্ব বলা যায়, ওনার সমস্ত আরাম আয়েস সমস্ত কিছু ত্যাগ করে পিপ্রাসাদের জন্যে উনি মাঠে নেমেছেন, লড়াইয়ে নেমেছেন। ওনার যে আদর্শ, ওনার যে আমাদের পিপ্রাসাদের প্রতি ওনার যে মেসেজ, সেই মেসেজ আমার হৃদয়কে স্পর্শ করে আমি অভিভূত হয়েছি। এবং আমার আত্মবিশ্বাস, আমরা মহারাজার নেতৃত্বে আমাদের পিপ্রাসাদের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা লড়ে যাব, এবং আমরা পিছু পা হব না, কম্প্রোমাইজ করব না। এই আদর্শে, এই নীতিতে বিশ্বাস করে আমি আজকে পিপ্রা মাথাতে জুড়ে দিয়েছি। মহারাজাকে আবারও আমি ধন্যবাদ জানাই। মহারাজা ধর্ম আন জরারি মানি ভাবে আন এই পিপ্রা মাথাও বেলায় খেয়ে রাম সম্মানি ভাবে আম জায়গায় খাবাই খুবই রাম সম্মানি ভাবে আমি বকরা নাম আমায় আবারও তুমি পিপ্রা মাথা নেই তাই বললে লিডারশিপ তোমার যত নাম আমায় রাখো খুলুম তা।